বিজেপির শামীম যুবলীগের কেউ নয় বলে দাবি করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি আরো বলেন, আগে জানলে তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেন। সন্ধ্যায় উত্তরা থানার যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেফতার করলে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিষয়, ওনারা নিশ্চয় তথ্য প্রমাণ নিয়েই তো ধরছেন, তো স্বাভাবিকভাবে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে দল থেকে বহিষ্কার করা। যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করে সিদ্ধান্ত নিয়েই তো ধরছেন, এক্ষেত্রে তো আমাদের সেটি যেই হোক, দলের যেই পর্যায়ের নেতা হোক, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়, ওনারা সব তথ্য প্রমাণ হাতে নিয়েই ধরছেন, আমরা সাধুবাদ জানাব। জিকে শামীম কোনো কালে কোনো সময়ে কোনো দিন যুবলীগে কেউ ছিলেন না।